जिस व्यक्ति से आप संपर्क करने की कोशिश कर रहे हैं वो समंदर किनारे मजे ले रहे हैं। क्यों ना आप भी कहीं घूम आए और कुछ देर बाद कॉल करें। गुड मॉर्निंग ट्रैवल फ्रिक्स। सो पुरीते आज के आमार थर्ड एंड लास्ट डे। এখন আমরা যাবো পুরী টেম্পল ভিজিট করতে। এখান থেকে পুরী টেম্পলের ডিস্টেন্স অলমোস্ট 2 কিলোমিটার। এখান থেকে আমরা অটো নেব, হোটেলের পাশেই অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো নিয়ে আমরা যাবো পুরী টেম্পল। ভক্ত, ভক্তি ও ভাস্কর্যের মেলবন্ধন হলো এই মন্দির। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে 40 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ, যেটি আগে কোণারকের সূর্য মন্দিরে ছিল। মন্দিরের 4টি প্রবেশদ্বার রয়েছে, উত্তরে হস্তিদ্বার, দক্ষিণে অশ্বদ্বার, পূর্বে সিংহদ্বার ও পশ্চিমে ব্যাঘ্রদ্বার। মন্দিরে ঢোকার আগে এখানে আপনি বিনামূল্যে জুতো ও মোবাইল রাখতে পারবেন। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো এখন ভিডিও এখানেই স্টপ করছি। আমাদের মন্দির দর্শন কমপ্লিট। পেছনের কাউন্টার থেকে আমরা মোবাইল আর জুতো কালেক্ট করে নিলাম। এখন আশেপাশে দেখবো কি কি শপিং করা যায়। মন্দিরের আশেপাশে প্রচুর খাজার দোকান রয়েছে, এছাড়াও রয়েছে প্রচুর জামা কাপড়ের দোকান, যেখান থেকে আপনি অনেক কেনাকাটা করতে পারবেন। এরপর আমরা গেলাম পুরীর বিখ্যাত শ্মশানঘাট স্বর্গদ্বারে, যেখানে দাহ করলে নাকি মুক্তি লাভ হয়। আমরা এখন হোটেলে ব্যাক করলাম, এখন একটুক্ষণ রেস্ট নেব, তারপর বিকালের দিকে পাশেই একটা লাইট হাউস আছে, সেটা দেখতে বেরোবো। এই লাইট হাউস বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এখান থেকে জগন্নাথ দেবের মন্দিরটাকেও দেখতে পাওয়া যায়। এক অসাধারণ সূর্যাস্তের সাক্ষী হয়ে সন্ধেবেলা বিচে চলে এলাম। এখানে ঘণ্টা প্রতি 10 টাকা হিসাবে বসার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায়। সন্ধ্যে 6টা, আমরা লাইট হাউস থেকে সানসেট দেখে আবার হোটেলেই ব্যাক করলাম। সো এবারের মতো আমার পুরী ট্রিপ এখানেই শেষ হলো। কালকে আমাদের সকাল 5:45 জনশতাব্দী ট্রেন আছে, সেখান থেকে আমরা হাওড়া ব্যাক করবো।
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60